ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশুকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করেছে র‍্যাব। গ্রেফতার করা হয়েছে অপহরণে জড়িত এক নারীকে। র‍্যাব জানিয়েছে পারভিন আক্তার খুবই চতুর। সে যে বাসায় নবজাতক শিশু ও গর্ভবতী নারী আছে তার আশপাশের বাসা ভাড়া নিত, শিশুর মায়ের সাথে গড়ে তুলত সখ্য, সুযোগ বুঝে পালিয়ে যেত সন্তান নিয়ে। একই কৌশলে গত 7 মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থেকে 3 মাসের নবজাতক নিয়ে পালিয়ে যান তিনি। পরে ধরা পড়েন র‍্যাবের জালে। তার সঙ্গে পাচারকারী চক্রের যোগাযোগের তথ্য পেয়েছে র‍্যাব। বাচ্চাটা চাইছে তো ওকে দিছি ঠান্ডা করার জন্য, কিন্তু ও ঠান্ডা করে দিয়ে গেছে আবার। তারপর আবার যখন নেওয়ার পর ও আর আসে নেই। আমার নাতির আরো পাওয়া দিছে, আমি আর কিছু চাই না, আমার নাতিরাই খালি জানতে থাকলো। আর রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।